वालेकुम सलाम। এই দিবালি, তুমি কি কমার্স না আর্টস? হ্যাঁ, যারা কমার্স তারা কিন্তু বিএস লিখবে, বিজনেস স্টাডিজ। হ্যাঁ, বিএস লিখবে রুলের সাথে। হ্যাঁ, যারা হিউম তারা ইস। আচ্ছা, তাহলে আমরা একটু শুরু করে দিই, ঠিক আছে? আমরা ওইদিন কি পড়েছিলাম, স্পষ্ট দৃষ্টির নিকটতম দূরত্ব, ঠিক আছে? আমরা ওইদিন পড়েছিলাম এটা। আজ আমরা কি পড়াবো, স্পষ্ট দৃষ্টির নিকটতম দূরত্ব কত বলছিলাম শিশুদের জন্য? কত? 5 সেন্টিমিটার। স্পষ্ট দৃষ্টি অর্থাৎ আমরা সবচেয়ে নিকটে দেখার জন্য শিশুদের জন্য দূরত্ব হলো 5 সেন্টিমিটার, আর স্বাভাবিক বয়স্ক লোকের জন্য এটা হলো 25 সেন্টিমিটার, ঠিক আছে? আমরা এটা কিন্তু প্রশ্নগুলি তোমাদের জিজ্ঞাসা করবো। হ্যাঁ, এটা একটু খেয়াল করো, আমরা যদি বলি স্পষ্ট ভাবে দেখার জন্য আমাদের সবচেয়ে নিকটে এই 25 সেন্টিমিটার, বেশি কাছে আসলে আমরা দেখবো না, আন্ডার ডিস্টেন্স হবে, আর বেশি দূর হইলেও স্পষ্ট দেখবো না। 25 সেন্টিমিটার দূর হইলে আমরা এটা এটা ভালোভাবে দেখতে পাবো। আর শিশুদের জন্য এটা কত? 5 সেন্টিমিটার। এবার আমরা আসবো চোখের ত্রুটি এবং তার প্রতিকার। চোখের ত্রুটি বলতে কি বোঝায়? চোখে ভালো না দেখা। অনেক সময় দেখা যায় চোখ কাছে জিনিস দেখতে পায় না, অনেকে অনেকে দূরের জিনিস দেখতে পায় না। দুইটা জিনিস, এটা একটা হলো হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি, আর একটা হলো দীর্ঘ দৃষ্টি বা দূর দৃষ্টি। অর্থাৎ
দীর্ঘ দৃষ্টি মানে কি দূরের জিনিস দেখে কাছের জিনিস দেখে না, আর হ্রস্ব বা ক্ষীণ দৃষ্টি হলে কাছের জিনিস দেখে কিন্তু দূরের জিনিস দেখে না, ঠিক আছে? এটা আমরা আজ আমরা আলোচনা করব। তো এখন আমরা চোখের ত্রুটির ক্ষেত্রে আমরা কি বলবো, সুস্থ ও স্বাভাবিক চোখ কি করে নিকট বিন্দু অর্থাৎ নিয়ার পয়েন্ট থেকে শুরু করে অসীম দূরত্বের দূর বিন্দুর মাঝখানে যে স্থানে কোনো বস্তু থাকুক না থাকুক স্পষ্ট দেখতে পারে, এটা হলো স্বাভাবিক দৃষ্টি। অর্থাৎ কাছ থেকে দূরেও আমরা অনেক দূর পর্যন্ত দেখতে পাই। হ্যাঁ, তার মধ্যে আমরা সবচেয়ে মানে সুস্পষ্ট দেখতে গেলে 25 সেন্টিমিটার দূরে থাকতে হবে। এবার যদি চোখের ত্রুটি থাকে, ত্রুটি থাকলে কয় ধরনের ত্রুটি আছে আমাদের জানা মতো? দুই ধরনের ত্রুটি, এটা তোমাদের জিজ্ঞাসা করবো। চোখের ত্রুটি কয়টা? দুইটা, একটা ক্ষীণ দৃষ্টি বা হ্রস্ব দৃষ্টি, আর একটা হলো দীর্ঘ দৃষ্টি বা দুর্বল দৃষ্টি। দেখো এ অনেক দূর থেকে বস্তুর কি আসলো, আলো, আলোক রশ্মি আসলো, আইসা এটা কি চোখের লেন্স, তাহলে এখানে মিলিত হয়, দেখছো এখানে মিলিত হয়, তাহলে এখানে মিলিত হইলে কিন্তু আমার যদি এটা এই রেটিনার উপর রশ্মিটা রেটিনার উপর মিলিত হয় তাহলে কিন্তু আমরা দেখবো, কিন্তু এখানে মিলিত হয় এই জন্য আমরা দেখি না। তখন আমরা এই কাছের বস্তুটা আমরা মানে দেখতে গেলে কি করবো আমরা, দেখো হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি, যখন চোখ কাছের বস্তু দেখতে পায়, কাছের বস্তু দেখতে পায়, চোখে কাছের বস্তু দেখা যায়, দূরের বস্তু দেখে না, হ্যাঁ কিন্তু দূরের বস্তু দেখতে পায় না, তখন চোখের এই ত্রুটিকে আমরা হ্রস্ব দৃষ্টি বলে, হ্রস্ব মানে ক্ষীণ দৃষ্টি, ইংলিশে বলা হয় মায়োপিয়া, ইংলিশে বলা হয় মায়োপিয়া বা শর্ট সাইটেডনেস, মানে আমরা কাছের বস্তু দেখি কিন্তু দূরের বস্তু দেখি না, তখন চোখের এই ত্রুটিকে আমরা কি বলি, হ্রস্ব দৃষ্টি। এরপর চোখের দূর বিন্দুটি অসীম দূরত্ব অপেক্ষা খানিকটা নিকটে থাকে, অসীম দূরত্বের থেকে কিছু খানিকটা নিকটে থাকে, একবার অসীম না, অসীম বলতে বোঝায় অনেক দূরে, অনেক দূরে, তার এসব অনেক দূর না, হয়তো মানে আধা মাইল অথবা আধা মাইল একটু কম এরকম, এই এরকম দূরত্ব দূরে থাকে, তাইলে আমরা বস্তুটাকে আরো কাছে আনলে দেখার জন্য কি করি, দুইটি লেন্স আছে, একটা হলো এই উত্তর লেন্স আর একটা হলো অবতল লেন্স। এটা অবতল লেন্স, দেখো এই যে চোখের লেন্স অভিসারী, চোখের লেন্সের অভিসারী শক্তি বৃদ্ধি পেলে ফোকাস দূরত্ব কমে গেলে এবং কোনো কারণে অক্ষিগুলোকে ব্যাসার্ধ বৃদ্ধি পেলে এই ত্রুটিটা, এই ত্রুটি কি কারণে হয়, এমনি ক্ষীণ দৃষ্টি মানে কি কারণে হয়, যদি চোখের লেন্সের অভিসারী শক্তি বৃদ্ধি পায়, অভিসারী লেন্স এই এটার অভিসারী বৃদ্ধি পায়, অর্থাৎ এটা এই অভিসারী ক্ষমতা বাড়াতে এই রশ্মিগুলি এখানে কাছে মিলে গেছে, তাহলে কাছে মিলে গেলে অসুবিধা কি, আমার মিলতে হবে দূরে রে, এই জন্য একটা অসুবিধা, অথবা ফোকাস দূরত্ব কমে গেলে, এটার ফোকাস দূরত্ব কমে যায়, ফোকাস দূরত্ব এই এখান থেকে এই দূরত্ব ফোকাস দূরত্ব দেখানো মিলছে, এই যার এই দূরত্বটাকে আমরা ফোকাস দূরত্ব, এই একটা সমস্যা, আর একটা সমস্যা কোনো কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধ বাড়ে, এই অক্ষিগোলক এটা ব্যাসার্ধ যদি অনেক বড় হয়ে যায় তাহলে কিন্তু এই ক্ষীণ দৃষ্টির ত্রুটিটা ঘটে। এই দুইটা মানে ত্রুটি তোমাদের মনে রাখতে, দুইটা কারণ মনে রাখতে হবে, এটাকে প্রতিকার করতে গেলে আমাদের কি লাগবে, এটা করতে হবে আলোক রশ্মি চোখের লেন্সের প্রতিসরণের পর রেটিনার উপরে বিম্ব তৈরি না করে একটু সামান্য করে, এই এখানে না করে একটু সামান্য করে ফেলতে আমাদের করতে হবে রেটিনার উপরে, রেটিনার উপর, তাহলে রেটিনার উপর করতে গেলে অ্যাপটা কোথা হবে, রেটিনার উপরে প্রতিবিম্ব তৈরি করলে আমরা বিম্ব দেখতে পাবো, এই জন্য প্রতিকার এই ত্রুটি দূর করার জন্য এমন একটি অবতল লেন্স সবসময় ব্যবহার করতে হবে। এটা অবতল লেন্সের একটা শর্ত, আমার চোখের সামনে দিই অবতল লেন্সের শর্ত, আমরা যখন ব্যবহার করব তখন এই ত্রুটিটা আমাদের দূর হয়ে যাবে, এই অবতল লেন্সের চশমা যখন ব্যবহার করবো তখন এই রশ্মি কি হইলে একটু বাড়াই দিবে, এটা একটু ফাঁক করে দিবে, আমি তোমাদেরকে একে আবার দেখাবো, এটা ফাঁক করে দিলে এটা আজটা এই এখানে এসে মিলবে, তখন আমরা রেটিনের উপরে এই বস্তুর বিম্বটা রয়েছে রেটিনের উপর পড়বে, তখন আমরা বস্তুটাকে স্পষ্ট দেখতে পাবো, এই জন্য ক্ষীণ দৃষ্টির জন্য আমরা যে লেন্স ব্যবহার করি এটা কি অবতল লেন্সের সবসময় ব্যবহার, অবতল লেন্সের সবসময় এটা তোমাদের জিজ্ঞেস করবো, ক্ষীণ দৃষ্টি প্রতিকারের জন্য, ক্ষীণ দৃষ্টি প্রতিকারের জন্য, হ্যাঁ বা হ্রস্ব দৃষ্টি প্রতিকারের জন্য আমাদের কি লেন্স ব্যবহার করবো, অবতল লেন্সের সবসময় ব্যবহার করবো, যার ফলে ফোকাস দূরত্ব কি দ্রুততম, অর্থাৎ ফোকাস দূরত্ব বড় হয়ে যাবে, সবসময় লেন্সের অভিচার অপসারী ক্রিয়া চোখের উত্তর লেন্সের অভিচারী ক্রিয়ার বিপরীত, এটা অভিচারী ক্রিয়ার বিপরীত হওয়াতে এই রশ্মি এখন না মিলে রশ্মি এই অনেক দূরে মিলবে, অর্থাৎ চোখের রেটিনার উপরে মিলবে,
ফলে অনেক দূরের বস্তুটা আমরা এই অর্থাৎ পশ্চিম দূরের বস্তু থেকে আসা সমান্তর আলো অর্থাৎ লেন্স এর মধ্য দিয়ে চোখে পড়ার সময় প্রয়োজন মতো অপসারিত হয় অপসারিত এটা প্রয়োজন মতো অপসারিত অর্থাৎ ছড়াই দেয় ছড়াই দিলে এই রুটিন এটা কি হয় এই অপসারিত রশ্মিগুলি চোখের লেন্সে প্রতিফলিত হয়ে এই লেন্সে প্রতিফলিত হয়ে ঠিক রেটিনা বা অক্ষিপটের উপর স্পর্শ বিম্বিত হয় অর্থাৎ এই কি চোখের লেন্সের দ্বারা প্রতিফলিত হয়ে অক্ষিপটের বা রেটিনার উপর মিলিত হয় ফলে আমরা এই অসীম দূরত্বের বস্তুটা আমরা দেখতে পাই এবারে এই ত্রুটি হইল দীর্ঘ দৃষ্টি অর্থাৎ আমরা যখন দূরের জিনিস কি আমরা দূরের জিনিস দেখি কাছের জিনিস দেখে যখন কোন বস্তু দূরের বস্তু দেখে দূরের বস্তু দেখে কিন্তু কাছের বস্তু দেখতে পায় না দূরের বস্তুটা দেখে কিন্তু কাছের বস্তু দেখতে পায় না তখন এই ত্রুটিকে দীর্ঘ দৃষ্টি ত্রুটি বলে হ্যাঁ অর্থাৎ বয়স্ক ব্যক্তিদের মধ্যে এই ত্রুটি দেখা যায় বয়স্ক যারা তারা দূরের জিনিস দেখে না কিন্তু মানে দূরের জিনিস দেখে দূরের জিনিস দেখে কাছের জিনিস দেখে না বয়স্করা তখন তারা এই সমস্যায় পড়ে এটার কারণ হলে দুটি কারণ হয় এই ত্রুটিগুলি দুটি কারণ হয় একটা হলো চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পায় অভিসারী ক্ষমতা যদি হ্রাস পায় তো এখানে না মিলি কোথায় মিলবে অনেক দূরে মিলবে অভিসারী ক্ষমতা হ্রাস পেলে রশ্মিগুলি কোথায় যে অনেক দূরে মিলবে ঠিক আছে তাহলে আমরা দেখলাম এই দীর্ঘ দৃষ্টির কি হলো যে এক নম্বর সমস্যা এত দেরি হয় কেন দেরি করবো না অনেক 10 মিনিট সময় নষ্ট হয়ে গেছে আচ্ছা দেখো তারপরে আমরা কি করবো এই দীর্ঘ দৃষ্টির দুটি কারণ আছে দীর্ঘ দৃষ্টি হওয়ার দুটি কারণ এই দুটি কারণে এই দীর্ঘ দৃষ্টি বা দুর্বদ্ধ দৃষ্টি সৃষ্টি হয় হাইপারমেট্রোপিয়া ঘটে চোখের লেন্সের অভিসারী ক্ষমতা যদি হ্রাস পায় অথবা চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে যায় ফোকাস দূরত্ব অনেক বড় হয়ে গেছে বড় হয়ে গেছে কি রেটিনার বাইরে চলে গেছে যার ফলে এটা আমরা চোখে দেখতে পাবো না তাহলে আমাদের কি আর কোনো কারণে অকিগুলোকে ব্যাসার্ধ কমে যায় যে গুলোকে ব্যাসার্ধ যদি ছোট হয়ে যায় ছোট হয়ে গেলে কিন্তু রশ্মিটা কি দূরে গিয়ে মিলবে বুঝতে পারছো অনেক দূরে যাই একত্রিত হবে বলো আমরা কিন্তু স্যার এটা কোন ক্লাসে এটা ক্লাস 9 তুমি কোন ক্লাসে এটা ক্লাস 9 স্যার আসসালামু আলাইকুম দাদা হ্যাঁ যারা ক্লাস 9 এর বাইরে আছো তারা চলে যাও এখন ক্লাস 9 এর বিজনেস এবং হিউম্যানিটিজ তাদের বিজ্ঞান ক্লাস হচ্ছে আচ্ছা দেখো তাহলে দীর্ঘ দৃষ্টির কারণগুলি আমরা দেখলাম এবার আসো এটা প্রতিকার কি কারণ আমরা প্রতিকার করতে পারবো দেখো এই ত্রুটি দূর করার জন্য একটা উত্তল লেন্সের শর্টকাট ব্যবহার করতে এটা উত্তল লেন্সের শর্টকাট উত্তল লেন্সের শর্টকাট ব্যবহার করলে কি আলো গুলি কি একটু মিলে যায় অভিসারী করে দেয় তো অভিসার রশ্মির এখানে আসে কি হয় আরো আরো এই লেন্সের পরে আরো কাছে মিলে দিতে হয় তাহলে এই লেন্সে কি করলে একটু মিলে দিল এটা এটা যেরকম ওই দিক গেছে কিন্তু এটা কি একটু এই দিক ভিতরে চলে আসলো এটা এই লেন্সের দ্বারা আরো কাছে মিলে যায় তার ফলে রেটিনার বাইরে না যায় রেটিনার উপরে রশ্মিগুলি মিলিত হয় ফলে আমরা কি বস্তুটাকে স্পষ্ট দেখতে চোখের এর হলো কি উত্তর লেন্সের শর্টকাট ব্যবহার করতে হবে ফলে কাছাকাছি বিন্দু থেকে আসা আলোক রশ্মি শর্টকাট লেন্সে এটা হলো শর্টকাট লেন্স অতন হলো শর্টকাট লেন্স তারপরে কি লেন্স তারপর চোখের লেন্স চোখের লেন্সে পরপর দুইবার প্রতিফলিত হওয়ার কারণে ফোকাস দূরত্ব কমে যাবে এবং প্রয়োজন মতো অভিসারী হয়ে প্রতিবিম্বটি রেটিনার উপর পড়ে রেটিনার উপর পড়ছে ঠিক আছে তাহলে আমরা এইভাবে রশ্মিগুলি কি রেটিনার উপরে মিলে মানে কি মিলাইতে পারবো ফলে আমরা কাছের বস্তুটা দেখতে পাবো এবার আসো চোখ ভালো রাখার উপায়গুলি কি কি চোখ ভালো রাখার কি কি উপায় আছে আমরা চোখ তো ভালো রাখার দরকার তাই না চোখ একটা গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ যদি নষ্ট হয়ে যায় তাহলে পৃথিবীর কি সবকিছু থেকে আমরা বঞ্চিত হয়ে যাবো তাই না তো যথাযথ এটি যথাযথ যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে আর এটাকে ত্রুটি মুক্ত রাখতে হবে তাই না অর্থাৎ যাতে চোখের কোনো ত্রুটি না সৃষ্টি হয় এই ব্যাপারে আমাদের খুব সচেতন থাকতে হবে এক নম্বরে সঠিক পুষ্টি গ্রহণ চোখের জন্য খুবই দরকারি
সঠিক পুষ্টি কি কি কিসে আছে? যেমন ভিটামিন এ সি এবং ই সমৃদ্ধ খাবার, ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার, জিঙ্ক যুক্ত সমৃদ্ধ খাবার, গাঢ় শাকসবজি, দেখো গাঢ় সবুজ শাকসবজি এবং বিভিন্ন ফল চোখের জন্য খুবই ভালো। তারপর শাকসবজিটা খুবই দরকারি, ফল তো আমরা খাইতে পারি না, কারণ ফলের মধ্যে কি রাসায়নিক পদার্থ দিয়ে রাখে যাতে পচন রোধ করে, তাই না? কারণ আমরা শাকসবজি কম মূল্যে খেতে পারি। এই ধরনের খাবার চোখে রোগ মুক্ত রাখতে সাহায্য করে। তারপর গাজর, মাছ, ব্রোকলি, গম, মিষ্টি কুমড়া, হলুদ জাতীয় জিনিস, যেমন পাকা পেঁপে, পাকা পেঁপের রং কেমন? হলুদ, তাই না? আম, এগুলি কিন্তু ভিটামিন এ প্রচুর পরিমাণে রয়েছে, ইত্যাদি বেশি পরিমাণ খেতে হবে। তাহলে আমাদের চোখের ত্রুটি কম হবে। আমাদের অনেকে রাতকানা রোগ হয় কিসের কারণে? ভিটামিন এ এর অভাবে। ভিটামিন এ কিন্তু এই সমস্ত ফলমূলের মধ্যে যথেষ্ট, শাকসবজির মধ্যে যথেষ্ট পরিমাণ আছে। খবর হলো চোখের সঠিক জন্মের জন্য সঠিক জীবনধারণ পদ্ধতি মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। সারাদিনের পরিশ্রমের পর শরীর মতো চোখেরও ক্লান্ত, চোখও ক্লান্ত হয়ে পড়ে। চোখকে পুনরায় সতেজ করা করতে সারা রাত ঘুমানো প্রয়োজন, তাই না? রাতে কিন্তু ঘুমাতে হবে, নাহলে চোখের ক্লান্তি দূর হবে না। আমরা যদি দিনে ঘুমাই তাহলে কিন্তু পরিমাণ মতো ঘুম হয় না। আচ্ছা, তাই এই নির্ধারিত সময় ঘুম নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময় নাকি রাতের, মানে কি রাত জায়গায় দিনে ঘুমাইতে চেষ্টা করে কিন্তু আমাদের ঘুম পূর্বের হবে না। আচ্ছা, এরপর কি হবে? এছাড়া গবেষণায় দেখা গেছে চোখকে রক্ষা করার জন্য সানগ্লাস ব্যবহার করতে চায় তাহলে অবশ্যই অতি বেগুনি রশ্মি প্রতিহত করতে পারে। অর্থাৎ আমরা সানগ্লাস, যেটা সানগ্লাস ব্যবহার করলে অর্থাৎ উজ্জ্বল সূর্য কিরণ থেকে আমরা মোটামুটি রক্ষা পাবো। তেল দিয়ে রান্না করার সময় বিভিন্ন জ্বালাইয়ের কাজ করার সময় যখন উত্তপ্ত কণা ছিটকে আসে তখন খুব সাবধান থাকতে হবে। যখন যারা রান্না বান্না করে তারা কিন্তু চোখের হেফাজত করতে হবে, কারণ তেল দিয়ে রান্না সময় কোনো জিনিস ছিটকে এসে পড়ে। আবার ঝালাই কাজে যারা চোখের মধ্যে চোখের সামনে সানগ্লাস ব্যবহার না করে, বুঝতে পারছি না কত কেটে কেটে আসছে। হ্যাঁ হ্যাঁ, এখানে কেটে কেটে আসছে, তোমার নেটটা একটু উইক হয়ে গেছে, বুঝতে পারছো? তোমরা বইটা দেখো, বইটা পুরোপুরি দেখা যাচ্ছে তো, আমি এগুলি দেখা আলোচনা করছি। হ্যাঁ, এই জিনিস আমরা কি কারণে চোখের ভালো রাখার উপায়, এক নম্বরে আমাদের খাওয়া দাওয়ার এই শাকসবজি ফলমূল থাকতে হবে, আর দুই নম্বর হলে চোখের যত্ন জন্য পরিমাণ মতো ঘুমাতে হবে। এবং ঘুমটা কি রাতে ঘুমাইলে সবচেয়ে ভালো, এবং রাতের মতো রাতের ঘুম কিন্তু চোখের ক্লান্তি দূর করে, রাতের ঘুম কিন্তু চোখের ক্লান্তি দূর করে। এরপরে আমাদের ধূমপান কিন্তু চোখের জন্য অনেক ক্ষতিকর, যারা ধূমপান করে তাদের চোখের অনেক ক্ষতি হয়ে যায়। এরপর আরেকটা বলছে রান্না করার সময় চোখে কি সানগ্লাস ব্যবহার করতে হবে, কারণ তেল দিয়ে রান্নার সময় অনেক সময় ছিটকে এসে পড়ে। আবার ঝালাইয়ের কাজে করার সময় উত্তপ্ত করা যায় ছিটকে এসে চোখে না পড়তে পারে, ওই সময় আমরা সেফটি গ্লাস ব্যবহার করতে হবে। আচ্ছা, আফসা বা অপর্যাপ্ত আলোতে কাজ করলে সব কিছু চোখের খুব কাছে এনে দেখতে হবে, এই জন্য আফসা আলোতে আমরা যাতে কাজ না করি, লেখাপড়া না করি, ঠিক আছে? তাই চোখ যখন ক্লান্ত মনে হবে তখন না পড়ে বিশ্রাম নেওয়া ভালো। আমাদের চোখের স্পর্শ দর্শনের ন্যূনতম দূরত্ব থেকে কম বা বেশি দূরত্বে রেখে বই পড়লে চোখে চাপ পড়ে, বুঝতে পারছো? বেশি কাছে রাখা যাবে না, বেশি দূরও রাখা যাবে না, আমাদের আধার চোখ থেকে 25 সেন্টিমিটার বা 26 সেন্টিমিটার কাছাকাছি রাখতে হবে। তাই সঠিক দূরত্ব রেখে বই পড়তে হয়। আমাদের খেয়াল রাখতে হবে অনেকক্ষণ ধরে কম্পিউটার ব্যবহার করলে চোখ ক্লান্ত হয়ে পড়ে। গবেষণায় দেখা গেছে দীর্ঘক্ষণ টেলিভিশন দেখা অথবা কম্পিউটার ব্যবহার ক্ষতিকর হয়, চোখের জন্য ক্ষতি হয়, তাই এই ক্ষতি থেকে চোখকে রক্ষা করতে নির্দিষ্ট দূরত্ব থেকে এবং বিরতি দিয়ে টেলিভিশন দেখা এবং কম্পিউটার দেখা ব্যবহার করা উচিত। এক নাগার আমরা যখন টেলিভিশন দেখি এটাও আমাদের জন্য ক্ষতিকর, আবার অনেকক্ষণ কম্পিউটার দেখা এটাও আমাদের জন্য ক্ষতিকর। এক থেকে দেড় ঘন্টা বেশি আমাদের একটা না দেখা উচিত না, বুঝতে পারছো? তাহলে চোখ ভালো রাখার কতগুলি উপায় আমরা আলোচনা করলাম। এবার আমার এখানে কিছু প্রশ্ন আছে, স্বাভাবিক আমি এবার দু একজনকে জিজ্ঞেস করি দেখি। কে কি বলতে পারে?
হ্যাঁ, তুমি এখানে দেখি আফসানা একটা, তুমি বলো তো স্বাভাবিক বয়স্ক লোকের চোখ স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত? এখানে 5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার, কোনটা হবে বলো? হ্যাঁ, স্বাভাবিক বয়স্ক লোকের চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত হবে? 5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 25 না 50, কোনটা হবে বলো তো? ওর নেট সমস্যা। আচ্ছা জাফরিন বলো, জাফরিন বলো, ওর নেটের সমস্যা হচ্ছে, জাফরিন বলো তো, জাফরিন বলতে পারবে না? আফিফ বাবু জাফরিন বলো, আফিফ বাবু জাফরিন বলো, হ্যাঁ আফিফ বাবু জাফরিন বলো। স্বাভাবিক বয়স্ক লোকের চোখের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্বটা কত? পারবো না, উত্তর লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। খ নাম্বার, তোমরা দেখো উত্তর লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য, এটা একটা, এটার ক্ষমতা ধনাত্মক, লেন্সের মধ্যভাগ সরু, প্রান্তভাগ মোটা, সমান্তরাল রশ্মিকে একটি বিন্দুতে মিলিত করে, কোনটা কোনটা সঠিক বলো? হ্যাঁ জাফরিন বলো তো, জাফরিন তুমি বলো, উত্তর লেন্সের ক্ষেত্রে কোন কোন লাইনটা সঠিক, এটা এটার ক্ষমতা ধনাত্মক, এটা সঠিক কিনা বুঝতে পারবো না? লামিসা বলো তো, এটা না স্যার, উত্তর লেন্সের ক্ষমতা কি ধনাত্মক না ঋণাত্মক জানো না? না উত্তর লেন্সের ক্ষমতা ধনাত্মক, হ্যাঁ মনে রাখো উত্তর লেন্সের ক্ষমতা 1/3 হবে। হ্যাঁ আর এটি এটার এই লেন্সের মধ্যভাগ কি সরু না প্রান্তভাগ সরু? কোনটা মধ্যভাগ মোটা, প্রান্তভাগ সরু, এটা ভুল তাই না? আর সমান্তরাল রশ্মিকে একটি বিন্দু মিলিত করে, এটা ঠিক, 1/2, 1/3 ঠিক, 1/3 সঠিক। আচ্ছা এরপরে এই উদ্দীপকে দেখা যায় চোখের ত্রুটিটিকে কি বলা হয়, হ্রস্ব দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি, বার্ধক্য দৃষ্টি, বিষম দৃষ্টি, কোনটা হবে? তিনের জাফরিন বলো তো, তিনের সঠিক কোনটা? পারবো না, কে বলতে পারবো? আমি বলতে পারবো, হ্যাঁ বলো তো, এটা কোন, এটা কোন ত্রুটি, কোন নাম্বার? হ্যাঁ করা রসুন দিচ্ছি, ভেরি গুড, হ্যাঁ ঠিক আছে, এটা বলতো, এটা এটা কি বলতে পারবে? উল্লিখিত ত্রুটি দূর করতে গেলে কোন ধরনের লেন্স ব্যবহার করতে হবে? এই লেন্স এটার জন্য কোন লেন্স ব্যবহার করতে হবে? উত্তর লেন্স, অবতল লেন্স, উত্তল অবতল লেন্স, সমতল অবতল লেন্স, ক খ গ ঘ র হয়ে চারটা মধ্যে কোন লেন্সটা ব্যবহার করতে হবে বলতো, কে বলতে পারবে? হ্যাঁ বলো, এই ত্রুটিটা, এই হ্রস্ব দৃষ্টি ত্রুটি, এটার জন্য কোন লেন্স ব্যবহার করি আমরা? এই মাত্র আলোচনা করলাম, এটা জন্য কি লেন্স ব্যবহার? মনে হয় এটা অবতল লেন্স হবে, হ্যাঁ অবতল লেন্স, দেখছো এটা হতে অবতল লেন্স, এই অবতল লেন্স আমরা হ্রস্ব দৃষ্টি ত্রুটির জন্য ব্যবহার করি, আর দীর্ঘ দৃষ্টির জন্য কি লেন্স ব্যবহার করি? এটা উত্তল লেন্স, এটা উত্তল লেন্স, উত্তল লেন্স মাঝখানটা মোটা, দুই প্রান্ত সরু, ঠিক আছে এটা আমরা ব্যবহার করি। আচ্ছা এবার আমরা এগুলি তো আলোচনা করলাম, এই এটা একটা, এটা কি এটা চোখের একটা লেন্স তাই না? এটা কি দেখা যায়? চোখের একটা লেন্স। আচ্ছা আমরা চোখের লেন্স তো ব্যবহার করি, এইগুলি কিন্তু তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, বুঝতে পারছো? এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা এবার আমরা কিছু প্রশ্ন, তোমাদের কি কোনো প্রশ্ন আছে এখানে? লেন্সের ক্ষমতা বলতে কি বোঝায়, এইগুলি আমরা যে আলোচনা করছি এগুলিতে কি কোনো সমস্যা আছে? হ্যাঁ এর কি সমস্যা আছে নাকি বলো তো? স্যার কোনো সমস্যা নেই, আসলে নেট এত দুর্বল হয়ে যায় একবারে। আচ্ছা দেখো আমাদের লেন্সের ক্ষমতা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, ক্ষমতা
স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব, এরপরে ছিল আমাদের কি লেন্সের প্রকারভেদ, লেন্সের প্রকারভেদ, লেন্সের মধ্যে কি ছিল এটা ফোকাসবিন্দু বা উত্তল লেন্সের ফোকাস দূরত্ব, লেন্স কি এগুলো আমরা আলোচনা করেছি। এরপরে আমাদের ছিল আলোর প্রতিফলনের সূত্রগুলি, তাই না, আলোর প্রতিফলনের সূত্রগুলিও ছিল, ঠিক আছে, এই ধরনের কিছু আমরা জিনিস ব্যবহার করেছিলাম। তাহলে দেখো প্রতিফলনের কয়টা সূত্র আমরা করেছি, দুইটা, প্রতিফলনের কয়টা সূত্র, দুইটা সূত্র, এই একটা এই একটা, এই দুইটা সূত্র প্রতিফলন তোমাদের মুখস্থ করতে হবে। আর প্রতিফলনাঙ্ক এটা কি পানির প্রতিফলনাঙ্ক কত, 1.3, এটা মনে রাখতে হবে, পানির প্রতিফলনাঙ্ক 1.33, এটা মনে রাখতে হবে। তারপরে বাতাসের প্রতিফলনাঙ্ক কত, 1-এর কাছাকাছি, বাতাসের প্রতিফলনাঙ্ক 1-এর কাছাকাছি, এটা তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা এরপরে আমাদের এগুলির পর আমরা কিছু দেখি, কিছু প্রশ্ন তোমাদের দেখানোর চেষ্টা করি, আমাদের কিছু প্রশ্ন আছে। আমাদের প্রশ্নগুলো হ্যাঁ, তোমরা কি প্রশ্নগুলি দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখো, এই জ্ঞানমূলক প্রশ্ন দেখো, আলোর এটা কি প্রশ্ন পড়ো তো একটু, একজনে পড়ো দেখি, যেগুলো একজনে পড়ো না, এটা এটা কি লেখা আছে তো বুঝতে পারো, তোমরা দেখতে পাচ্ছ না, আলোর প্রতিসরণ কাকে বলে দেখতে পাচ্ছ বলো, শব্দ নাই কেন বলো, রুল 5 তুমি পড়ো না, পড়ো একজনে পড়ো দেখি, এটা কি কি লেখা আছে একজনে পড়ো, কোন শব্দ বলো, কোন শব্দ যাচ্ছে কেন, স্যার আপনার কথা শোনা যাচ্ছে না, স্যার আপনি আনমিউট হয়ে গেছেন, তোমার দেখতে পাচ্ছ, ইয়েগুলো দেখতে পাচ্ছ,
আমার এই প্রশ্নগুলি কি আলোর প্রদর্শন কাকে বলে? প্রশ্নগুলি দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ নিকট দূর, হ্যাঁ নিকট বিন্দু কাকে বলে? হ্যাঁ তারপরে পাঁচ নম্বরে চালসে কি? তারপরে ফোকাস দূরত্ব কি? হ্যাঁ এগুলি কিন্তু শিখতে হবে তোমাদের। তারপর লেন্সের ক্ষমতা এসআই একক কি, ঠিক আছে? এরপর কি আট নম্বরে? আট নম্বর কি ভিভের তল কি? আট নম্বরে ভিভের তল কি? এই প্রশ্নগুলি তোমাদের শিখতে হবে কিন্তু, বুঝতে পারছো? এগুলি শিখতে হবে, এগুলি পরীক্ষা থাকবে এগুলি। এরপর কি নয় নম্বরে হ্রস্ব দৃষ্টি কি? হ্রস্ব দৃষ্টি ইংলিশে বলা মায়োপিয়া অথবা নিয়ার সাইটেডনেস, হ্রস্ব দৃষ্টি। এরপর দশ নম্বর কি দীর্ঘ দৃষ্টি কি? দীর্ঘ দৃষ্টি কি? এরপর এগারো নম্বরে পনেরো, এগারো নম্বরটা কি? হ্যাঁ তাড়াতাড়ি পড়ে, আর আট মিনিট আছে। বক্রতার কেন্দ্র কি? আট নম্বর, এগারো নম্বর হলো কি বক্রতার কেন্দ্র কি? হ্যাঁ এগুলি কিন্তু তোমার বইয়ের মধ্যে আলোচনা করেছি আমি। হ্যাঁ বক্রতার কেন্দ্রকে। এরপর বারো নম্বর কি আলোর প্রতিসরণের প্রথম সূত্রটি কি? দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ দেখা তো কথা, এটা তো সব দেখা যায়। হ্যাঁ বক্রতা কেন্দ্র কি, আলোর প্রতিসরণের প্রথম সূত্রটা কি, অবিলম্ব কি, এরপরে এটা কি প্রতিসরণ কোন কি, ঠিক আছে? এগুলো হলো কি জ্ঞানমূলক প্রশ্ন। এবার আমরা অনুধাবনমূলক প্রশ্ন দিই, যেমন চোখ কিভাবে কোনো বস্তুকে দেখতে পায় ব্যাখ্যা করো। চোখ কিভাবে কোনো বস্তুকে দেখতে পায় ব্যাখ্যা করো, এটি অনুধাবনমূলক প্রশ্ন। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান দুই থাকবে। এরপরে গাড়ি চালানোর সময় মানে গাড়ি চালানোর পূর্বে দর্পণগুলোকে যথাযথভাবে স্থাপন করে নিতে হয় কেন? যে আমরা দর্পণগুলি ব্যবহার করি গাড়ির পাশে এবং সামনে, এগুলিকে কি যথাযথভাবে স্থাপন করে নিতে হয়, কেন নিতে হয়? তারপর তিন নম্বরে পাহাড়ি রাস্তার বাঁকে দর্পণ ব্যবহার করা হয় কেন? এটাও কিন্তু আমরা ছবিটা দেখিয়েছি, তাই না? তারপরে চার নম্বরে লেন্সের ক্ষমতা বলতে কি বোঝায়, লেন্সের ক্ষমতা বলতে কি বোঝায়? পাঁচ নম্বরে কোন লেন্সের ক্ষমতা -2.5 ডায়োপ্টার, -2.5 ডায়োপ্টার বলতে কি বোঝায়? কোন লেন্সের ক্ষমতা -2.5 ডায়োপ্টার বলতে কি বোঝায়? মাইনাস যেহেতু আছে এটা কিন্তু অবতল লেন্স, মাইনাস হলে অবতল লেন্স আর প্লাস হলে উত্তল লেন্স হইতো। এরপর হলে ছয় নম্বর হলো পাহাড়ি রাস্তায় ড্রাইভিং করা বিপদজনক কেন? পাহাড়ি রাস্তায় ড্রাইভিং করা বিপদজনক কেন? হ্যাঁ কারণ রাস্তার মধ্যে অনেক বাঘ থাকে এবং উঁচা নিচা থাকে, অনেক খারাপভাবে উঠতে হয় ইত্যাদি। আচ্ছা এরপরে সাত নম্বর দেখো কোন লেন্সের ক্ষমতা -2.0 অর্থাৎ 2 ডায়োপ্টার বলতে কি বোঝায়? কোন লেন্সের ক্ষমতা -2 ডায়োপ্টার বলতে কি বোঝায়? আট নম্বরে নিরাপদ ড্রাইভিং এ দর্পণের ব্যবহার গুরুত্বপূর্ণ কেন? নিরাপদ ড্রাইভিং এ দর্পণের ব্যবহার গুরুত্বপূর্ণ কেন? নয় নম্বরে অন্ধকার ও তীব্র আলোর অনুভূতি চোখ কিভাবে বুঝতে পারে? অন্ধকার ও তীব্র আলোর অনুভূতি চোখ কিভাবে বুঝতে পারে? দশ নম্বরে ডায়োপ্টার বলতে কি বোঝায়? অর্থাৎ লেন্সের ক্ষমতার একটা হইলো ডায়োপ্টার, লেন্সের ক্ষমতা এখানে চার নম্বর দিচ্ছি, লেন্সের ক্ষমতা বলতে কি বোঝায়? আর লেন্সের ক্ষমতার এককে এসআই একক হইলো কি ডায়োপ্টার, এটা আমরা জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছিলাম। ডায়োপ্টার বলতে কি বোঝায়? আলোর প্রতিফলন বলতে কি বোঝায়? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলতে কি বোঝায়? এই বারোটা প্রশ্ন তোমরা শিখবা, যেটা যেটা না হবে এটা আমি বুঝিয়ে দিব। হ্যাঁ এটি বইয়ের মধ্যে আছে, যেটা একবার না পারবো এটা আমি লেখাই দিব, আমি বলে দিব তোমরা লিখবে, ঠিক আছে? আগামী ক্লাসে তোমরা এই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলি শিখবে। দেখো আমি আমার প্রথম থেকে দেখাচ্ছি, যেমন এই দেখো এক নম্বরে আলোর প্রতিসরণ কাকে বলে, এটা কি নাম্বার আছে আলোর প্রতিসরণ? এরপর দুই নম্বর কি
পড়ো তো, একজনে পড়ো তো, প্রশ্নটা পড়ো। ক্ষমতা কাকে বলে? হ্যাঁ, ল্যান্সের ক্ষমতা কাকে বলে? ল্যান্সের ক্ষমতা। হ্যাঁ, তিন নম্বরে ল্যান্স কি? ল্যান্স কি? চার নম্বরে স্পষ্ট দৃষ্টি নিকট বিন্দু কাকে বলে? হ্যাঁ, নিকট বিন্দু কাকে বলে? স্পষ্ট দৃষ্টি নিকট বিন্দু, কত অর্থাৎ আমার 25 সেন্টিমিটার দূরে যেটা দেখি এটাই স্পষ্ট দৃষ্টি নিকট বিন্দু। আচ্ছা, এরপরে চালসে কি? চালসে কি? হ্যাঁ, চালসে এগুলো হইলো একটা সমস্যা। চালসে হইলো কি? একটা সমস্যা। হ্যাঁ, চোখের মাঝে অনেক সময় সমস্যা থাকে, এগুলিকে আমরা একটা সমস্যার জন্য আমরা এগুলি একটা কারণ বলি, ঠিক আছে। আচ্ছা, এরপরটা কি? দূরত্ব কি? চালসে হলো, চালসে হলো তোমরা দেখো, চালসে হলো 40-এর ঊর্ধ্বে, 40 বছর ঊর্ধ্বে কোন ব্যক্তির ক্ষেত্রে চোখের যে ত্রুটি দেখা যায় তাই হলো চালসে। 40 বছর ঊর্ধ্বে অনেকে কাছে জিনিস দেখে না, অনেকে দূরে জিনিস দেখে না। এই যে 40-এর ঊর্ধ্বে যদি কোনো লোকের চোখের কোনো সমস্যা হয় এইটাকে আমরা বলি চালসে, বুঝতে পারছো? 40-এর ঊর্ধ্বে কোনো ব্যক্তির ক্ষেত্রে চোখের যে ত্রুটি দেখা যায় ওই ত্রুটিটাকে আমরা চালস বলি। এবার পোকার দূরত্ব কি বলো? পোকার দূরত্ব, লেন্সের আলোক কেন্দ্র থেকে, লেন্সের আলোক কেন্দ্র থেকে আমরা দেখাইছি প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব হলো ফোকাস দূরত্ব আলোক কেন্দ্র থেকে। আচ্ছা, এরপর আমাদের লেন্সের ক্ষমতার এসে একক কি এটা বলো তো? লেন্সের 7 নম্বরে লেন্সের ক্ষমতা এসে একক হলো কি? ডায়াপ্টার। এটা আমরা রেডিয়াল পার মিটার বলি, এটা ডায়াপ্টার বলি। তুমি বুঝতে পারছো ডায়াপ্টার? দেখ, এগুলি তোমরা বইয়ের মধ্যে আছে, শিখবে। 11 নম্বর প্রশ্নটা কি, কেউ পড়তে পারো বলো তো? 11 নম্বর প্রশ্নটা পড়ো, 11 নম্বর প্রশ্নটা। বক্রতার কেন্দ্র কি? বক্রতার কেন্দ্র কি? হ্যাঁ, বক্রতা মানে কি? বাঁকা জিনিস, তাই না? এটার কেন্দ্র যেগুলো একটা বক্র জিনিস যদি বৃত্তাকার হয় বৃত্তের একটা কেন্দ্র থাকে, একটা বৃত্তের মধ্যে কয়টা কেন্দ্র থাকে বলতে পারবো? একটা বৃত্তের মধ্যে, একটা বৃত্তের কয়টা কেন্দ্র আছে? কয়টা? একটা বৃত্ত যখন আমরা আঁকি তখন কয়টা কেন্দ্র থাকে পারবে? একটা কেন্দ্র থাকে। একটা বৃত্তের কয়টা কেন্দ্র থাকে? একটা। কিন্তু লেন্সের দুইটা থাকে, লেন্সের মধ্যে দুইটা কেন্দ্র থাকে, লেন্সের দুই দিকে দুইটা বৃত্ত আছে। একটা লেন্স তৈরি করতে কয়টা বৃত্ত লাগে আমি দেখাইছি তোমাদেরকে, এটা আবার আমি পরে ক্লাসে আবার আলোচনা করবো। লেন্সের বক্রতা কেন্দ্র দুইটা, বুঝতে পারছো? ফোকাসও দুইটা। আচ্ছা, লেন্সের প্রতিফলন এটা কি? লেন্সের প্রতিফলন কোন সূত্রটা, প্রথম না দ্বিতীয় সূত্র বলতো? 12 নম্বর প্রশ্ন বলো। হ্যাঁ বলো, আর 1 মিনিট 50 সেকেন্ড রয়েছে, বলো 12 নম্বর প্রশ্ন পড়ো না একজনে। আলোর প্রতিসরণের প্রথম সূত্র কি? আলোর প্রতিসরণের প্রথম সূত্রটি কি? হ্যাঁ, প্রথম সূত্রটি কি? তারপর 13 নম্বরটা কি? অভিলম্ব। হ্যাঁ, অভিলম্ব কি? তোমরা এই প্রশ্নগুলি খাতায় লিখে নিলে, তাই খাতায় লেখে নিলে তোমরা যখন প্রশ্ন একটা প্রশ্ন জিজ্ঞেস করবে আমি বই দেখে তোমাদের এগুলি আমি উত্তর দেবো। তোমরা এই প্রশ্নগুলি লিখে নিবা, আমি এগুলি কিন্তু আপলোড করে দেবো। তোমরা আপলোড মনে করো কোন চ্যানেল লিখে কি আপনাকে? হ্যাঁ, এই প্রশ্নগুলি তোমরা হোমওয়ার্ক করবে, এই যেটা যেটা পারবে না দেখাবো আপনাকে। শোনো, এই প্রশ্নগুলি তোমরা খাতায় লিখে নিবা, এগুলি ইয়ের থেকে খাতায় লিখে নিবা। আমি মানে আপনাকে বিজনেস যেটা এটাতে দিয়ে দিবো, হিউমে দিবো না। যারা শোনো, সবাই তোমরা এই ক্লাস 9-এর বিজনেস এর ইয়েতে দেখবা, বিজনেস এর ক্লাসে এইটা আমি ইয়ে করে দিবো। তুই যাতে আপলোড করতে অনেক সময় লাগে। হ্যাঁ, আমি বিজনেস এর তোমরা এটা দেখবা, বিজনেস এর চ্যানেলে এই আমি এই জিনিসটা আপলোড করে দিবো, তখন সবাই ওইটা থেকে লিখে নিবা, প্রশ্নগুলো লিখে নিবা, ঠিক আছে? কারণ এই প্রশ্ন লেখার পরে তোমরা যেগুলি পারবো না পরবর্তী ক্লাসে তোমরা এগুলি জিজ্ঞাসা করবে, তাহলে আমি এগুলি ছবি আঁকে দেখাবো, উত্তর বলে দেব, বুঝতে পারছো? তোমরা পারো ততগুলি তোমরা বই থেকে উত্তর লিখে নিবা। যেন অবিলম্ব কি, এটা আমি অবিলম্ব দেখিয়েছি, তাই না? আমরা অবিলম্ব, এটা প্রতিফলনের ক্ষেত্রে অবিলম্ব দেখাইছিলাম। অবিলম্ব কি? অবিলম্বের সংজ্ঞা তো খুব সোজা,